নেই সেইটা তো ফার্স্ট টাইম ক্রিয়েট হয়েছিল আন্ত্রী হবি আসে ডিপার্টমেন্ট ক্রিয়েসন হব এটা অধিকারী মানে জলে তে দুই দিন তিন দিন পরে মতে মানে চার্জ নেওয়া পড়েছিল গোটে রকম অসম্ভজ লাগু এবে সেমতি কিছু নাই। এ মুভমেন্টটা বহুই প্রাউড মুভমেন্ট খাস করি ଜନଜାତି ସମ୍ପ୍ରଦାୟଙ୍କର ପାଇଁ ବୋଲିକରି ଏବଂ ଓଡ଼ିଶା ପାଇଁ ବି ଏଇଟା ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ପ୍ରାଇଡ଼ର କଥା ଅଛି ଆଉ ଏଇଟା ପଞ୍ଚସ୍ତରୀ ବର୍ଷ ପରେ ଜଣେ ଜନଜାତିଙ୍କୁ ରାଷ୍ଟ୍ରପତି ପଦ ଯେଉଁଟାକି ସମ୍ବିଧାନର ସର୍ବୋଚ୍ଚ ପଦ ସେଥିରେ ମାନେ ସେ ଆସିନ୍ ହେବାକୁ ଯାଉଛନ୍ତି ଗୋଟେ ଜଷ୍ଟ ଫର୍ମାଲିଟିଜ୍ କେବଳ ବାକି ଅଛି ସେଇଟା ହେଉଛି କାଉଣ୍ଟିଙ୍ଗ୍ ସେ କାଉଣ୍ଟିଙ୍ଗ୍ ହେଇଯିବ ଏବଂ ଶପଥ ପାଠ ହେଲା ପରେ সে মহামুহিম রাষ্ট্রপতি আকারে দায়িত্ব গ্রহণ করিবে। এটা রিওলি প্রাউড মুভমেন্ট ফর দি শিড্যুল ট্রাইভ পিপুল আমার দেশের জনজাঙ্কর এটা গোটে বহুত বড় ব্যক্তিগত ভাবে আপনার কে খুশি অনেক লগাতার ভাবে দেখুছি ব্যানর আপনার ফোন করুক মিঠা অর্ডর করছেন ফোনপরে ফোন করে চাল ব্যক্তিগত ভাবে খুশি অনেক মুহত খুশি আমি সেলিব্রেট করি বলে কালিঠু আমি ডিসাইড করে সারুণি আমার যে ট্রাইবা এমপি মান ভিতর আথী সমর্থক মিডিয়া পর্সন এই মানকর ভিতরে লিমিটেড কিনা না এটা আপনার রেস্ট্রিক্টেড এরিয়া তো বহুত বড় ফঙ্ক করে হব না মোটর ঘরে কিন্তু ছোট মোট আকারে হলে বি আমি ইমিডিয়েটলি আজ কিছু সেলিব্রেশন চারটা আমি করব সেমনি সেলিব্রেশন তো স্টার্ট হয়ে যাই যে ভোটিং সরলা নমিনেসন সরলা সেই দিন ঠিক আমি যে এটা নিশ্চিত ভাবে সে জিতবে বিভিন্ন জাগারে গাঁ গাঁ রে এটা সেলিব্রেসন আর যাই আজি এটি আমি কাউন্টিং পরে

চিন্তা কৰি পাৰি নে যে এতিয়া সমৰ্থন মিলি আশা কৰা বিজয় নিশ্চিত হ'ব কিন্তু যি ব্যৱধান গোটেই বড়ো ব্যৱধান হ'ব যাব বুলি কোৱা যাওঁ নাই বিজয়তো নিশ্চয় হ'ব আৰু ভাল ব্যৱধানৰে সেই জিতিব আপোনাৰ যোন ক'লে ওড়িশাৰ গৰ্ব গৌৰৱ হ'ব জনজাতি সমুদায়ৰ গৰ্ব গৌৰৱ আপোনালোকৰ বিভিন্ন জাগাৰে বিদেশৰে হ'ব এইটো আমাৰপৰাই বহুত গৰ্বৰ বিষয় ଆପଣଙ୍କର ଏକ୍ସପିରିଏନ୍ସ ଅଛି ପୂର୍ବରୁ କୋବିନ୍ଦଙ୍କ ବେଳକୁ ମଧ୍ୟ ଦୁଇ ତିନିଟା ବେଳକୁ ଚିତ୍ର ପୁରା କ୍ଲିୟର୍ ହୋଇଯାଇଥିଲା ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଷ୍ଟେଟ୍ କାଉଣ୍ଟିଙ୍ଗ୍ ହେବ କେତେ ଆଶା ମଧ୍ୟ ଅଛନ୍ତି କେତେ ପରସେଣ୍ଟେଜ୍ ଭୋଟିଂ ହୋଇପାରେ ସେଭେଣ୍ଟି ପ୍ଲସ୍ ହୋଇପାରେ କି ଆମେ ତ ଚାରିଟା ଆଗରୁ ରେଜଲ୍ଟ ଆସିବୁ ବୋଲିକରି ଚାରିଟା ପରେ ସେଲିବ୍ରେସନ୍ କରିବୁ ବୋଲି ଆମର ଲୋକଙ୍କୁ କହିସାରିଛୁ ଆମେ ସେହି ଅନୁସାରେ ପ୍ରିପାରେସନ୍ କରୁଛୁ ଓଡ଼ିଶାର ଯେଉଁ ଜନଜାତିମାନଙ୍କର ବିକାଶ ପାଇଁ ଯେତେବେଳେ ଜଣେ ରାଷ୍ଟ୍ରପତି ହେଉଛନ୍ତି ଓଡ଼ିଶାରୁ ଅଲରେଡ଼ି ବିଶେଷରୁ ଭାଇ ମଧ୍ୟ ଟୁଡୁ ଭାଇ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ମନ୍ତ୍ରାଳୟରେ ତ ଇ ଯେଉଁ ବିକାଶ ଧାରାକୁ ଆଗକୁ ନେବା ପାଇଁ ଏବଂ ଯେଉଁ ସ୍କିମ୍ କେନ୍ଦ୍ରୀୟ ସ୍କିମ୍ ଯେଉଁ ରହିଛି ତାକୁ ଆଗକୁ ନେବା ପାଇଁ ରାଷ୍ଟ୍ରପତି ଯେତେବେଳେ ହେଉଛନ୍ତି ତା ତାର କିଛି ଇମ୍ପାକ୍ଟ ପଡ଼ିବ କି ଗ୍ରାଉଣ୍ଡରେ ବା ଆଦିବାସୀମାନଙ୍କର ବିକାଶ ପାଇଁ ନିଶ୍ଚୟ ଦେଶର ରାଷ୍ଟ୍ରପତି ହେଉଛନ୍ତି ଆଜ୍ଞା କେବଳ ଜନଜାତି ସମ୍ପ୍ରଦାୟର ନିଶ୍ଚିତ কিন্তু কেবল জনজাতীয় ওড়িশার কথা দেখবে না সে তো ভারত রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ রে সেতে পাই বলি নিশ্চিত ভাবে ইম্প্য তো পড়ব চারিআ ইম্পাক্ট পড়ে কেবল ওড়শার নাই জনজা ইলাকার জনজা সম্প্রদায় মান ভিতরে আজ যাগার জনজাতি মানে অনেক সে বহুত খুশি সবনে এটা আৰ কৰি আদিবাসী জনজাতি সবুবিলাক ৰাজনীতি হু গোটেই ভোট বেংক তিয়াৰ হৈছিল কংগ্ৰেছ হ' বা বিভিন্ন ৰাজনৈতিক দল হুন্তু কিন্তু একচুলালি যোন বাকশৰ স্ৰোত বা বাৰু সামিল কৰিব আপোনাৰ ভাবুকি যি বাজপেয়ী যেতিয়া আছিলে তেতিয়া সেই মন্ত্ৰালয় গঠন কৰিলে সেইবোৰ হি গোটেই ধাৰা সৃষ্টি হৈছিল আদিবাসী বিকাশপৰাই ই কথা আপোনাৰ কেমি দেখি যিহেতু বিভাগীয় দায়িত্বৰে দুই দুইৰ তি নিশ্চিতভাৱে আপোন গোটেই মন্ত্ৰালয় নমে গোটেই ছোটিয়া চেকচন আকাৰে গোটেই অফিচৰকৰ অধীনৰে গোটেই ইয়ে দায়িত্ব বাজপেয়ীজী আছলাফেৰে ফুল ফিলেজ মন্ত্ৰালয় কলে কেবিনেট মিনিষ্টৰ কলে মিনিষ্টৰ অফ ষ্টেট বি দেলে তাৰ সে সে মন্ত্ৰালয় কৰিব সে সে কমিছন ফুল ফিলেজ কমিশন দে ন্যাসনা কমিছন ফৰ চেডুল ট্ৰাইব আসনাল ফাইনেস কর্পোরেশন এস টি ফাইনান্স কর্পোরেসন দেলে তার সঙ্গে জনধন ট্রাইফেড যেটা কি আপনার বহু ইম্পর্ট্যাট অ জনজা মান অর্থনৈতিক বিকাশ করা আপনারা জানুত যে মহল টুল এই যে শাড়মঞ্জি এগুলা ছোটিয়া ছোটিয়া জিনিসগুলা আমি গোটে থ্রো আওয়ে প্রাইস্রে বা লুণ সঙ্গে বাটার সিষ্টম বা বদলি করি ওজন রে তা বি পানি টিনারে তাকু বিক্রি করু এ তা সে এবার মিনিমম সপোর্ট প্রাইস ঘোষণা করি করেছেনলব্য মডেল রেসিডেনিয়াল স্কুল ভরপুর ভাবে যেটা কি বিদ্যালয় সংগঠন বি বড় হওয়ার যাওয়া এ প্রকার ঐতিহাসিক কামগুলা ফাইনান্স ফাইনেস কর্পোরেসন বহুত কম ইন্ট্রেসে হ্যাঁ বির্ষা মুন্ডাঙ্ ଜନ୍ମଦିନକୁ ମଧ୍ୟ ଆଦିବାସୀ ଗୌରବ ଦିବସ ଆକାରରେ ଘୋଷଣା କରାଯାଇଛି ଏଗୁଡ଼ା ବହୁତ ଐତିହାସିକ କାମ ହୋଇଛି ତେଣୁ ପ୍ରକୃତରେ ବାଜପେୟୀଜୀଙ୍କର ପିରିଅଡ଼ରୁ ଏ କାମ ଆରମ୍ଭ ହୋଇଛି ଆଉ ଏବେ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଜୀଙ୍କର ପିରିୟଡ଼ ଏଇଟା ଆଉ ଟିକେ ଆଗକୁ ବଢ଼ିବ ଆଉ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁଙ୍କୁ ରାଷ୍ଟ୍ରପତି କଲାପରେ ଏଇଟା ଆହୁରି ବହୁଗୁଣିତ ମାନେ ଲୋକଙ୍କର ମନରେ ଉତ୍ସାହ ଭାରତ ପାଇଁ ମେସେଜ୍ ନଥିଲା ବା ଭାରତର ରାଜନୈତିକ ଦଳ ପାଇଁ ମେସେଜ ଥିଲା ନଥିଲା ଇଏ ବିଶ୍ୱ ପାଇଁ ମେସେଜ ଥିଲା ବୋଲି ଆପଣ କହିବେ କି ଯେ ଭାରତରେ ଜଣେ ଚା ବିକୁଥିବା ଲୋକ ବର୍ତ୍ତମାନ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜଣେ ଆଦିବାସୀ ବର୍ତ୍ତମାନ ରାଷ୍ଟ୍ରପତି ହେବାକୁ ଯାଉଛି ପୂର୍ବରୁ ମଧ୍ୟ କୋବିନ୍ଦଙ୍କ ସମୟରେ ଏଭଳି ଏକ ମେସେଜ୍ ଦିଆଯାଇଥିଲା ଇଏ ମେସେଜକୁ ଆପଣ କେମିତି ଦେଖନ୍ତୁ ନାଇଁ ଏଇଟା ପ୍ରକୃତିରେ ଏମ୍ପାୱାରମେଣ୍ଟ ମାନେ ଆଡ଼କୁ ଗତି କରୁଛି ଆପଣଙ୍କର ଆପଣଙ୍କର ଏବେ ଆକ୍ଚୁଆଲି ତାଙ୍କୁ ସଶକ୍ତିକରଣ ଯେଉଁଟାରେ ନିଜେ ନିଜେ ସେମାନେ ସକ୍ଷମ ହୋଇକି ଆଗକୁ ଚାଲିବେ ଏ ପ୍ରକାର ପ୍ରୟାସ ଏବଂ ଯୋଜନାର ଇଏ ଏକ କଡ଼ି ব্যক্তিগতভাবে আপনার যেহেতু জাগছেন আপনার নিজে রাজ্যের কাম করছেন কেন্দ্রের কাম করছেন ব্যক্তিগত স্তরের মুর্মু দ্রৌপদী মুর্মু আপনি জানি তাঁর যে রাইরংপুর যে রাইসে যাত্রা কুয়া য তমাম জাতীয় মাধ্যমে চর্চা হচ্ছে এই ট্যাগলাইন রাই রাইরংপুর রাইসে না হিল ই যাত্রা আপনার কে কমতি দেখতে কঠিন পাই জনে আদিবাসী মহিলা হিসাবের পরিবার বাহারক আসি কি রাজনীতি ক্ষেত্রে সক্রিয় রভর্ণর হওয়ার এবং দেশের রাষ্ট্রপতি হাওয়া ই কে কঠিন ନାଇଁ ଏ ତାର ଦୁଇ ତିନିଟା ଏଥିରେ ଡାଇମେନ୍ସନ୍ ଅଛି ନମ୍ବର ୱାନ୍ ହେଲା ଯେ ଭାରତର ସମ୍ବିଧାନ ଏକମାତ୍ର ସମ୍ବିଧାନ ଯେଉଁ ସମ୍ବିଧାନରେ ଆପଣଙ୍କର ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଭଳି ଜଣେ ଜନଜାତି ମହିଳା ରାଇରଙ୍ଗପୁରରୁ ଘାସ କାଟୁଥିବା ଜଙ୍ଗଲରୁ କାଠ ସଂଗ୍ରହ କରୁଥିବା ସିଏ ରାଇସିନା ହିଲ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଇପାରନ୍ତି ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କର ଭଳି জনে চা বিধানমন্ত্রী হয়ে পে রাম বিশ পাশান ভি জে অত্যন্ত গরিব সে অনেকথর আপনার কেন্দ্রের মন্ত্রী হইপার এপিজে অব্দুল কালাম যে কি আপনার গাঁরে রই কি আধারণভাবে জীবনযাপন করি সে ভারতের রাষ্ট্রপতি পদকু শোভিত করে মন্ডিত করে পায় এ পরম্পরা এটা হচ্ছে এক তো ভারত সম্বিধানর কিন্তু তার বড় চমৎকারি হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংগঠন আর রই কি কাম কর তার বিচারধারার চমৎকারিতা। যে গোটে মানে লোক যার পাখে যদি ক্ষমতা তার অখে যদি সেতকি জ্ঞান অতকি যদি ডেডিকেসন অ তাহলে সে যেতে তলু লে তা তাকে উপরক পঠা পারিব। এটা ভারতীয় জনতা পার্টি এবং রে সংগঠনর বিশেষতা বা শৈলী এবং তার পরম্পরা যোগ ইয়ে সেকেন্ড ডাইমেনশন মধ্য গণতন্ত্র লোক মানে আগর ভাল পামোক্রেসি এই প্রকার চমৎকারিতা জিনিস হয়ে পাব এটা আপনার থার্ড ডাইমেনশন এ প্রকার সম্বিধান পার্টি এবং আপনার ভারতর লোক মান পরস্পর ভিতরে যে মানে গণতান্ত্রিক মনোভাব রয়েছে আপসে অ্যাকমোডেট করিবার মনোভাব রয়েছে এটা তার পরিচয় আছে নিশ্চিতভাবে চিমই আপনার শুনেলে পূর্বতন কেন্দ্রমন্ত্রী আমাদের লে বহুত গুরুত্বপূর্ণ কথা কহলে যে এটি ঘাস কাটুকু লোক চা বিকুত লোক ভারতের যে গণতা পরম্পরা রয়েছে আমার কনস্টিট্যুস যে দায়িত্ব দিয়েছে অতি নিম্ন বা অতি গরিব জনে আজ রাষ্ট্রপতি ভালো পদবী বসিপার ইয়ে হোক ভারতের গণতান্ত্রিক পরম্পরা ইয়ে হোক আমার সম্বিধানর পরিচয়